সবসময় ইচ্ছা ছিল এখানে মানুষের জন্য একটা বিনোদনের এত সুন্দর জায়গা করা আর একটা এত বড় কর্মসংস্থান করা এটা আমাদের একটা স্বপ্নের মতো ছিল। প্রথমে এটা আমাদের নিজস্ব বাড়ির মতনই ছিল, পরে দেখা গিয়েছে যে মানুষ এতই চাচ্ছে এরকম একটা জায়গা, তো মানুষের ইচ্ছাটা পূরণ করার জন্য আসলে আমরা ঢালাই আম্বার নিবাস রিসর্ট হিসাবে নিয়ে আসলাম। যখন শুরু করেছিলাম তখন 1-2টা কটেজ ছিল, এখন আমরা এখানে আমাদের 100+ রুমস আছে, আমাদের যে সুইমিং পুল আছে এটা বাংলাদেশের লার্জেস্ট, এখানে উইথ 20 রুমস which has direct access to the swimming pool, plus restaurant আছে, conference hall আছে, business lounge আছে, banquet hall আছে। আমরা প্রায় 5000-6000 লোকের প্রোগ্রাম করে থাকি। উইমেনদের জন্য ডেডিকেট করে একটা সুইমিং পুল রেখেছি for their privacy and convenience. এই ইউনিক ফিচারটা এখন পর্যন্ত অন্য কোনো রিসর্টে আনেনি। সব এজ গ্রুপের জন্য যে এক একটা এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটি আছে, স্টার্টিং ফ্রম একটা চাইল্ড টু অ্যাডাল্ট টু এজড পিপল। চাইল্ডের জন্য বিভিন্ন ধরনের স্লাইডস আছে, প্লেগ্রাউন্ড আছে, 2টা বড় বড় ফিল্ড আছে। তারপরে যদি একটু অ্যাডাল্টের দিকে যাই, আমাদের ইউথ যেগুলো পছন্দ করে ভিআর আছে, ইনডোর ভিআর, তারপরে আমাদের স্নুকার আছে, জিম আছে। প্রতিষ্ঠান এলাকার জন্য ভালো, এলাকাকে উজ্জ্বল করে প্রতিষ্ঠানে। এই ধরনের প্রতিষ্ঠানগুলা এখন এই এলাকা, আগে কে জানতো এই এলাকার নাম, এখন ঢালাই আম্বার নিবাস অনেকেই জানে। এই ধরনের প্রতিষ্ঠানগুলা দেশের জন্য আসলে এটা রাষ্ট্রীয় সম্পদ। বাংলাদেশের এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে আসে না, পুলিশ প্রশাসন বলেন, মন্ত্রণালয় বলেন, কাস্টমস বলেন, বড় বড় অফিসার যেই সব লেভেলেই আছে সবাই মোটামুটি এখন জানে যে আম্বার নিবাস কি। এখানকার পরিবেশ দেখলে সবাই আসতে চায়। আর আমরা খাবার দাবার সবকিছু সবসময় আমরা হাইজিনিক রাখতে চেষ্টা করি, যাতে এটা আমি নিজেই বাজার টাজার এগুলা কিন্তু আমি সবসময় নিজে পরিচালনা করি। আমি এইটা আমি কাউকে দিই না, আর আমি যেটা না খাই এটা আমি কাউকে খাওয়াই না। আমার মনে হয় ঢাকার সবচেয়ে কাছে এই রিসর্টটা, 40 মিনিট লাগে। সাডেন প্ল্যানে আসা যায়। এখানে যে আমরা এনভায়রনমেন্টটা তৈরি করেছি বিকজ অফ আওয়ার রেস্ট্রিকশনস দ্যাট উই স্ট্রিক্টলি ফলো, তো ওরকম একটা পরিবেশ আমরা এখানে গড়ে তোলার চেষ্টা করছি যাতে ফুল ফ্যামিলি এখানে এসে একসাথে এনজয় করতে পারে।